আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাতিলাম এক ভাই প্রশ্ন করেছেন যে স্বামীকে কোন অবস্থায় দায়স বলা যাবে স্বামী কি কি তাকে দায়শ বলা যেতে পারে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি প্রশ্ন রসুল সাল্লালা ও আলী যেটা বলেছেন সেই মুসলিমের হাদিস দ্বারা যেটা প্রমাণিত যে আদায়ুস ওলায়ত খালুলুল জান্না দায়ুস জান্নাতে প্রবেশ করতে পারবে না দায়ুস হচ্ছে আল্লাহাদী ইকুর ইউ খাবাস অর্থাৎ যে তার বাড়িতে বেহাই পোনার সুযোগ দেয় সেই হচ্ছে দায়ুষ তো এটা স্ত্রীর অবাধ্য চলমায় স্বামীর নিজে থেকে দায়িত্ব এটা হচ্ছে স্বামীর নিজে থেকে দায়িত্ব শৈব প্রথম খণ্ডের মধ্যে হাদৃষ্টি রয়েছে রসুল সাল আলী হাসাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রায়ন অকুল্লুকুম মাস অলুন অন রায়তে আটশো তিরানব্বই নম্বর হাদিস শহীদ বোখারির আল্লাহ নবী বলছেন যে তোমাদের প্রত্যেকেই তোমরা হচ্ছে দায়িত্বশীল তোমাদেরকে দায়িত্ব সম্পর্কে জবাবদিহিতা করতে হবে এটা হচ্ছে স্বামীর দায়িত্ব স্ত্রী ছেলে মেয়ে যা রয়েছে পরিবারের সকলের দেখাশোনা করা কে কিভাবে চলাফেরা করছে না ক্ষেত্রে করছে না করছে সেগুলো লক্ষ্য করা এটা হচ্ছে স্বামীর দায়িত্ব দায়িত্ব এটা হচ্ছে পিতার সে যদি দায়িত্ব অবহেলা করে তাহলে সে দায়ুষ হিসেবে গণ্য হবে আর দায়ুসের ঠিকানা হচ্ছে জাহান্নাম আল্লাহ রাসুল বলছেন লায়াত জান্না তার সে জান্নাতে প্রবেশ করতে পারবে না তো এটা কত বড় একটা দায়িত্ব এই জিনিসটা উপলব্ধি করা যায় যদি একটু চিন্তা ভাবনা করে কেউ তাহলে জিনিসটা বুঝতে পারবে যে আসলে কত বড় একটা দায়িত্ব মানুষ মনে করছে যে সন্তানদেরকে লালন পালন করতে হবে লালন পালন করছি কিন্তু তার দায়িত্বের ব্যাপারে শুধুমাত্র দুনিয়াবি দায়িত্বের ব্যাপারে তার পরিচর্যা করা হয় কিন্তু তার পরকালীন যে একটা বিষয় রয়েছে সেটার দিকে কেউ তাকায় না সে বিষয়টাই হচ্ছে মূল সেটাই দেখার বিষয় যে পরকালীন বিষয়ের সাথে কোন বিষয়টা সাংঘর্ষিক হচ্ছে সে বিষয়ে তাকে সে বিষয় থেকে তাকে বিরত রাখতে হবে এবং যেগুলো একেবারে সুস্পষ্ট শরীয়তের বিষয় সেগুলোতে অবশ্যই তাকে দিক নির্দেশনা দিতে হবে এবং প্রয়োজনে বাধ্য করতে হবে পালনের জন্য আদেশ পালনের জন্য প্রয়োজনে বাধ্য করতে হবে নাহলে তো এটা স্বামীর দায়িত্ব পালন করা হলো না স্বামীর দায়িত্ব সে মুখে বলে প্রয়োজনে শাসন করে পালন করাতে হবে এটা হচ্ছে স্বামীর দায়িত্ব যদি সে অবহেলা করে তাহলে সেই দায়স হিসাবে গণ্য হবে আর এই দায়শের পরিণাম কিন্তু ভালো নয় সে অবশ্যই জাহান নামে যাবে আল্লাহ রসুল সাল আলী আসসালাম যেটা বলেছেন আল্লাহ আমাদেরকে দায়স হওয়া থেকে বাঁচিয়ে রাখুন আমিন আসসালামু আলাইকুম আরহাম বরাকাত